যুক্তরাষ্ট্র প্রবাসী গোপালগঞ্জবাসী নিজ উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে 2017 সালে প্রতিষ্ঠিত করে গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ। এবার তৃতীয় মেয়াদে 3 বছরের জন্য কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো। মিশিগান প্রতিনিধি আশিক রহমান জানান, ওয়ারেন সিটির একটি হল রুমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সিদ্দিকুর রহমান এবং সুবের আহমেদের পরিচালনায় কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি মুহিত মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মামুনুল হুদা খান। এছাড়াও বক্তব্য রাখেন খলকুর রহমান, আব্দুল বাসিত, বকুল তালুকদার, রেজাউল চৌধুরী সহ অন্যান্যরা। জানানো হয়, উপজেলাবাসীকে সহায়তায় প্রতিষ্ঠাতার পর থেকে এ পর্যন্ত 1 কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। প্রতি রমজান মাসে আমরা বাংলাদেশের যতটুকু সম্ভব গোলাপগঞ্জ উপজেলায় যতটুকু সম্ভব প্রত্যেকটা ইউনিয়নে আমরা গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করে থাকি। আমাদের সবচেয়ে রিক্সা বিতরণ, স্বাবলম্বীকরণ এবং চিকিৎসা খাতে অনেক লোক আছে যাদেরকে আমরা অনেকে তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। এর মধ্যে আমরা 2 জন ক্যান্সার রোগীকে প্রায় 5 লক্ষ টাকা আমাদের গত 2 বছর পূর্বে আমরা দিয়েছি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।